বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মরুর দেশে অনেকটা নীরবেই পর্দা উঠল নারী টি টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন ট্যাগের্স অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ সময় বিকেল ৪টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাতে শুরু হয় ম্যাচটি। বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী বিশ্বকাপ। দেশের মাটিতে বিশ্বকাপ খেলার সেই সৌভাগ্য জ্যোতিরা হারিয়েছে রাজনৈতিক পালাবদলের পর সৃষ্ট পরিস্থিতির কারণে, যে কারণে টুর্নামেন্টের আয়োজক হলেও খেলতে হচ্ছে পরের মাঠে। এর মধ্যে দিয়ে এবারই প্রথম নারী বিশ্বকাপের আসর বসল নিরপেক্ষ কোনো ভেন্যুতে। বিশ্বকাপে দীর্ঘ এক দশকের জয়খরা কাটানোর লক্ষ্যে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল বাংলাদেশ। টস করতে নেমেই মাইলফলক স্পর্শ করেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম বাংলাদেশি হিসেবে নারীদের ক্রিকেটে ১০০ আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলতে নেমেছিলেন তিনি। অধিনায়কের মাইলফলকের ম্যাচে ব্যাটিংটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। ২ উইকেটে ৬৮ রান থেকে ৭ উইকেটে ১১৯, যেন ঘুরে ফিরে সেই একই চিত্র। প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা স্কটল্যান্ডের বিপক্ষে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেশি দূর এগোতে পারেনি টাইগ্রেসরা। তাদের ইনিংস থেমেছিল নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রানে। ১৪ বলে ১২ রানের ইনিংস খেলে বিদায় নিয়েছিলেন উদ্বোধনী ব্যাটার মুর্শিদা খাতুন। দ্বিতীয় উইকেট জুটি গড়ার চেষ্টায় ছিলেন সাথী রানী ও সোভানা মোস্তারি। ধীরগতির ইনিংসে ৪৪ বলে ৪২ রানের জুটি গড়েন তারা। এটাই দলের হয়ে সর্বোচ্চ রানের জুটি। তিনটি চারের মারে ৩২ বলে ২৯ রান করে সাথী আউট হলে ভাঙে এই জুটি। ভুল বোঝাবুঝিতে রানআউটের ফাঁদে পড়ে গোল্ডেন ডাকে ফেরেন তাজ নেহার। এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তার। ইনিংস বড় করতে পারেনি সোভানা মোস্তারিও। অলিভিয়া বেলের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিকের শিকার হন তিনি। ৩৮ বলে ৩৬ রান করেছেন তিনি। মাইলফলকের ম্যাচে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। সাসকিয়া হরলের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ১৮ বলে সমান সংখ্যক রান করেছেন জ্যোতি। এছাড়া স্বর্ণা ঋতুমণিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ১১৯ রানে। স্কটিশ মেয়েদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছিলেন সাসকিয়া হরলে। ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিল স্কটল্যান্ডের ব্যাটাররা। তবে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় জয়ের লক্ষ্যে পৌঁছতে পারেনি তারা। শেষ পর্যন্ত উদ্বোধনী ম্যাচে জয়ের দেখা পায় বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে জয় তুলে নেয় জ্যোতিরা।